সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে সকল কারণে নারীরা জাহান্নামী হবে সেই সব কারণগুলি জেনে নেব। প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের আলোকে বাস্তব কিছু ভুল ভ্রান্তি তুলে ধরেছেন যা আমাদের মা বোনদের মধ্যে পাওয়া যায়, আর সে ভুল ভ্রান্তির কারণে তারা জাহান্নামে যাওয়ার রাস্তা সহজ করে নেয়। আজকের সমাজে আমাদের মা বোনেরা অনেকেই রয়েছেন যারা দিন দুনিয়ার ক্ষেত্রে মহৎ এবং শ্রেষ্ঠ। তারা অনুগত, নেককার, রোজাদার, পরহেজগার। আর এসব মহীয়সী নারীদের ব্যাপারে কোরআনে বলা হয়েছে বিভিন্ন পুরস্কারের কথা। শ্রেষ্ঠ মহীয়সী নারী হযরত মরিয়ম আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে পবিত্র কোরআনে একটি সূরা নাজিল হয়েছে। কিন্তু তারপরও নারীদের বিভিন্ন ভুল ভ্রান্তির কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 99 জন নারীর মধ্যে থেকে 1 জন নারী জান্নাতে যাবে আর বাকি সবাই জাহান্নামে যাবে। অপরদিকে বুখারি ও মুসলিম শরীফের আরেকটি হাদিসে ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতের দরজায় দাঁড়ালাম, দেখলাম যারা তাতে প্রবেশ করেছে তারা অধিকাংশই ছিল দুনিয়াতে দরিদ্র ও অসহায়, আর ধনী ও প্রভাবশালীদের আটকে দেওয়া হয়েছে। তবে তাদের মধ্যে যাদের জাহান্নামে যাওয়ার ফয়সলা হয়ে গেছে তাদের কথা আলাদা। আর আমি জাহান্নামে প্রবেশ দরজায় দাঁড়ালাম, দেখলাম যারা প্রবেশ করছে তাদের অধিকাংশই নারী। এই হাদিস মুবারক পাঠ করে মানুষ অনেক পেরেশান হয়ে যান, বিশেষ করে নারী সমাজ। এটা যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, এই চিন্তা হওয়ারই কথা এবং মনে প্রশ্ন জাগারই কথা যে নারীরা এত বেশি পরিমাণে কেন জাহান্নামে যাবে। সে প্রশ্নটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন তখন একজন নারী করেছিলেন। মুসলিম শরীফের হাদিসে আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হে নারীরা, তোমরা দান সাদকা করো, বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, কেননা আমি জাহান্নামে তোমাদের অধিক হারে দেখেছি। একথা শোনার পর উপস্থিত নারীদের মধ্যে থেকে একজন নারী যার নাম ছিল জাসলা, সে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই অবস্থা কেন, কেন জাহান্নামে আমরা বেশি সংখ্যায় যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কারণ তোমরা স্বামীর প্রতি অকৃতজ্ঞ, বেশি বেশি অভিশাপ দাও। বলতে খারাপ শোনা গেলেও আসলে আজ আমাদের সমাজে নারীদের বাস্তব চিত্র অনেকটা এরকমই, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন 1400 বছর পূর্বে। দাম্পত্য জীবনে এমন অনেক নারীকে দেখা যায় যারা স্বামীর সামান্য একটু ভুল হলেই বিগত জীবনে স্বামীর সঙ্গে যে সুখের সংসার করেছে, ভালোবাসায় প্রতিটি মুহূর্ত কাটিয়েছে তা বেমালুম ভুলে যায়। তার অবদানকে মুহূর্তে অস্বীকার করে স্বামীকে অকৃতজ্ঞের সঙ্গে বলে, জীবনটা বরবাদ করে দিয়েছ ইত্যাদি, তোমার ঘরে আসার পর কিছুই পেলাম না। তার অবদানকে মুহূর্তে অস্বীকার করে স্বামীকে অকৃতজ্ঞতার সঙ্গে বলে, তুমি আমার জন্য কি করেছ, তোমার ঘরে আসার পর আমি কিছুই পেলাম না, তুমি আমার জীবনটা বরবাদ করে দিয়েছ ইত্যাদি। নারীরা সামান্য কারণে আবেগ হয়ে যায়, তখন তারা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের সঙ্গে সর্বদা সৎ আচরণের কথা বলেছেন, তাদের সঙ্গে উত্তেজনা পরিহার করে নম্র ভাষায় কথা বলতে বলেছেন। একইভাবে নারীদেরকেও বলেছেন স্বামীর প্রতি অনুগত হওয়ার জন্য। নারীদের ছোট করা বা তাদের অবমূল্যায়ন করা তার উদ্দেশ্য নয়, বরং মা বোনদের জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তিনি এসব বলেছেন। চলুন তবে জেনে নেওয়া যাক নারীরা যে কারণগুলোর কারণে জাহান্নামে যাবে সে সম্পর্কে। 1 নম্বর, নারীদের মধ্যে ফজরের নামাজ কাজা করাটা খুব বেশি দেখা যায়, এমনকি অনেক দিনদার নামাজি নারীরও ফজরের নামাজ কাজা করে ফেলে। 2 নম্বর, বেশিরভাগ নারী জাকাত দেওয়ার ব্যাপারে একেবারেই উদাসীন। খবর নিয়ে দেখা যায় একজনের হয়তো আলমারি ভর্তি স্বর্ণ এবং রূপার গয়না, কিন্তু জাকাত দিতে বললে তারা বলে, আমার কাছে নগদ টাকা নেই। হ্যাঁ বোন, জেনে রাখুন এই শখের গয়না আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে, এটি আপনার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে, তাই প্রয়োজনে গয়না বিক্রি করে হলেও জাকাত দেওয়া বুদ্ধিমানের কাজ। 3 নম্বর, যেসব নারীর উপর জাকাত ফরজ হয় তাদের জন্য কুরবানি করাও ওয়াজিব হয়, কিন্তু আমরা 100-এর মধ্যে একজনকেও খুঁজে পাই না যারা নিজের কাছে সম্পদ থাকা সত্ত্বেও নিজের টাকা পয়সা খরচ করে পশু কিনে কুরবানি করেন। অধিকাংশ নারীরা স্বামীর উপর নির্ভর করে থাকে, নিজের উপর কোরবানি ওয়াজিব তা জেনেও তারা এসব ব্যাপারে খবর রাখে না। 4 নম্বর, অনেক নারীরা আরেকটি মারাত্মক ভুল করে থাকে, তা হলো গোসল ফরজ হওয়ার পরও তারা নাপাক অবস্থায় চলাফেরা করে, নানান কারণে গোসল করতে দেরি করে। এমনটি একেবারে করা উচিত নয়, পাক পবিত্রতা ইমানের অঙ্গ। 5 নম্বর, অনেক নারীরা নেইল পলিশ লাগিয়ে থাকেন, অথচ নেইল পলিশ লাগানোর ফলে উজু হয় না, এ নেইল পলিশ তুলতেও সময় লাগে, তাই অনেকে এই নেইল পলিশের কারণে নামাজ ছেড়ে দেয়।
আবার অনেকে নেল পলিশ না তুলে উজু করে নামাজ করে, উভয়ই ক্ষতিকর। ফলে সে মূলত উজু ছাড়া নামাজ পড়ল, কারণ যতক্ষণ নেল পলিশ না উঠবে ততক্ষণ উজু হবে না, আর উজু না হলে নামাজ হবে না। ৬ নম্বর, অধিকাংশ নারী পর্দা করার ব্যাপারে উদাসীন, যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। কোনো বিয়ের অনুষ্ঠানে গেলে তা ভালোভাবে হারে হারে টের পাওয়া যায়। বিশেষ করে আমাদের বাঙালি সংস্কৃতিতে 95% মুসলমানের গায়ে হলুদের অনুষ্ঠানে ব্যাপারটা গিয়ে আরও বেড়ে যায়। ৭ নম্বর, দুইজন নারী যখন মিলিত হন তখন তাদের আলোচনার বিষয়বস্তু হয় তৃতীয় জনের গীবত করা। আর অধিকাংশ নারীদের স্বভাবই এমন যে তারা কয়েকজন একত্র হলে কথা না বলে থাকতে পারে না, আর নারীদের কথার বিষয়বস্তু হয়ে থাকে গীবত, অর্থাৎ পরনিন্দা করা। আর গীবত করতে করতে অনেক নারী জাহান্নামের দরজায় পৌঁছে যায়। এক বাদশার ঘটনা, তিনি ঘোষণা দিলেন যদি কেউ চমৎকার করে মিথ্যে বলতে পারে তাকে পুরস্কার দেয়া হবে, যে যত মনের মাধুরী মিশিয়ে মিথ্যে কথা বলতে পারবে তাকে শ্রেষ্ঠ পুরস্কার দেয়া হবে। তখন সবাই মনের মাধুরী মিশিয়ে মিথ্যে গল্প বলতে লাগলো। অবশেষে একজন বলল, আমি এক জায়গায় অনেক নারীকে বসে থাকতে দেখলাম, কিন্তু সেখানে সবাই চুপচাপ, তারা কেউ কারো সঙ্গে কথা বলছে না। তখন বাদশা উচ্চস্বরে হেসে উঠলেন এবং বললেন, যত মিথ্যে গল্প বলা হয়েছে তার মধ্যে এই গল্পটি সর্বশ্রেষ্ঠ, কেননা নারীরা চুপচাপ এক জায়গায় কখনোই বসে থাকতে পারে না, তারা অবশ্যই একে অপরের বিরুদ্ধে, স্বামীর বিরুদ্ধে, ননদের বিরুদ্ধে, শাশুড়ির বিরুদ্ধে অথবা নিজের পুত্রবধূর বিরুদ্ধে গীবত করে শিকায়ত করতেই থাকে। আল্লাহ আমাদের মা বোনদের গীবতের শিকায়ত থেকে রক্ষা করুন, তার পরিবর্তে ধৈর্য ধারণ করুন, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেবে। ৮ নম্বর, অধিকাংশ নারীরা খুবই কৃপণ হয়ে থাকে, দান সদ্গা করতে খুবই কৃপণতা করে থাকে। যদি নারীরা বেশি বেশি সদ্গা করে তাহলে আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবেন। কোনো নারী যদি ভুলক্রমে কোনো অন্যায় করে ফেলে তাহলে ভুল স্বীকার করতেও লজ্জা পায়, দেরি করে, অথচ দুনিয়ায় ক্ষমা চাওয়াটা খুব সহজ কিন্তু কেয়ামতের দিনের জবাব দেওয়াটা খুব কষ্টকর। ৯ নম্বর, এছাড়া নারীরা রাগের মাথায় অনেক কুফুরি কালাম উচ্চারণ করে, এমন কথা বলে দেয় যার ফলে মানুষ ইমান খারাপ হয়ে যায়। কুফুরি কালামের মধ্যে সবচেয়ে বড় কুফুরি হলো স্বামীর বিরুদ্ধে নারীর মিথ্যা অভিযোগ। তেমনিভাবে আল্লাহ তাআলার বিরুদ্ধে অভিযোগ করা আরম্ভ করে তারা, যেমন বলে, আল্লাহ আমার দোয়া শুনেন না, এখন আর আল্লাহর কাছে দোয়াও করি না। একদিন একজন বৃদ্ধ নারীর কাছ থেকে জানা গেল সে নামাজ পড়ে না, তখন তাকে জিজ্ঞেস করা হলো সে কেন নামাজ পড়ে না। সে বৃদ্ধা বললেন, কী করব, আল্লাহ তাআলা আমাকে সবসময় রোগ ব্যাধি দেয়, আমাকে খারাপ রাখে, তাই রাগ করে আমি নামাজ পড়ি না। ১০ নম্বর, নারী সমাজের আরেকটি বড় ভুল হলো তাদের কখনো যদি বলা হয় এটি অন্য ধর্মাবলম্বী সংস্কৃতি তখন তারা সেটি বেশি বেশি পালন করে। তাছাড়া অধিকাংশ নারীর নেক আমলেই দেখা যায় শুধুমাত্র লোক দেখানো, কোনো পুত্রবধূ আমল করে শাশুড়ির ভয় কিংবা লোকে কী বলবে এ ভয়ে, যেখানে আল্লাহর ভয় থাকে না, আল্লাহর সন্তুষ্টির নিয়ত থাকে না, আর যার ফলে তার আমলের খাতা শূন্য হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করে 99 জন নারীর মধ্যে একজন নারী শুধু জান্নাতে যাবে আর বাকি সবাই জাহান্নামে যাবে। এ হাদিসের আলোকে যা আলোচনা করা হলো তা নারীদের জন্য খুবই জরুরি। আশা করি সব নারী উক্ত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে গ্রহণ করবেন। আল্লাহ আমাদের সবকিছু চলার তাওফিক দান করুন। আমিন।